আজও দেশের বিভিন্ন স্থানে অবরোধ বিরোধী অবস্থানে আছে আওয়ামী লীগ এবং সে বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সহকর্মী না শুরুতে চলে যাব কুষ্টিয়ায় সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদুজ্জামান এবং জাহিদের কাছ থেকে জেনে নিতে চাইবো বিএনপির যে অবরোধ কর্মসূচি তার বিরুদ্ধে আওয়ামী লীগের একটি যে প্রতিরোধ সমাবেশ তো সেই সমাবেশে যারা অংশ নিয়েছেন তারা কি বলছেন ধন্যবাদ আমি আছি কুষ্টিয়া রাজবাড়ী যে মহাসড়ক ঢাকা রোড বলে পরিচিত এটি কুমারখালীতে আছি এবং এখানে আমি দেখছি যে ঠিক মহাসড়কের পাশে এরকম আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু প্রাচীরের মতো আছেন এবং তারা যে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং একই সঙ্গে প্রশাসনের পাশাপাশি তারা কিন্তু কাজ করছে একই সঙ্গে আমরা দেখেছি কুষ্টিয়া শহরে এবং প্রত্যেকটি উপজেলাতে এরকম আওয়ামী লীগ কিন্তু তারা অবস্থান নিয়ে তারা সড়কে আছেন আর বিএনপির যে নেতাকর্মী তাদেরকে কিন্তু আমরা কোনো জায়গায় এই কয়েক দফায় হরতালে বা অবরোধে আমরা দেখিনি এবং একই সঙ্গে তৃতীয় দফায় এসে আপনি যেটা বলছিলেন যে যান চলাচল কিন্তু শুরু হয়েছে কি বলছেন নেতাকর্মীরা আপনি জানতে চাচ্ছিলেন আমি একজন নেতার কাছে একটু জানতে চাইবো আপনারা কিভাবে নিরাপত্তা দিচ্ছেন মানুষকে আমরা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই দেশে যে উন্নয়নের ধারা আছে সেটা অব্যাহত রাখতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি সেই সাথে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে পিছনের দিকে ঠেলে দিতে জামাত বিএনপি কর্তৃক যে অবৈধ হরতাল অবরোধ ডেকেছে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে আমরা জনস্বার্থে আওয়ামী লীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কুমারখালী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সাহেবের নেতৃত্বে কুমারখালীতে আমরা সেই অবৈধ হরতাল প্রতিরোধে জনমনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছি এবং আমার বিশ্বাস যে আজকে যারা অবৈধ হরতাল ডেকেছে তারা পালিয়ে গেছে আমরা অবশ্যই রূপ শুনছিলেন যে তারা কিন্তু আসলে শুধু এই কুমারখালী তো নাই সারা কুষ্টিয়া জুড়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তারা কিন্তু মানুষের পাশে আছে এবং আশ্বস্ত করছেন এই যান চলাচল সহ অন্যান্য কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে খবর জানিয়ে আমি চলে যাচ্ছি ফরিদপুরে আমার সহকর্মী সোহাগের কাছে সোহাগ ধন্যবাদ জাহিদ আপনি যেমনটি বলছিলেন কুষ্টিয়ার খবর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের আলিপুরে শেখ রাসেল স্কোয়ারের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই আওয়ামী লীগ যে আজকেও আমরা দেখেছি যে রাজপথে রয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে বিএনপি জামাতের যে অবরোধ কর্মসূচি আজকে যে তৃতীয় দফার দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনে ইতিমধ্যে কিন্তু ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের নেতৃত্বে আওয়ামী লীগের সহযোগী সংগঠন তারা কিন্তু বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে বের হয়েছেন এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা 11টার সময় এই শেখ রাসেল স্কোয়ারে তারা কিন্তু অবস্থান কর্মসূচি নেবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তো ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কর্মীরা বিচ্ছিন্নভাবে এখানে আসতে শুরু করেছে এবং সাধারণ মানুষজন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে গাড়ি চলাচল স্বাভাবিকভাবেই চলছে ফরিদপুরে অবরোধ যে বিষয়টি সেটি কিন্তু একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না ইতিমধ্যে কিন্তু ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ফরিদপুর জেলা অবরোধ মুক্তও কিন্তু তিনি ঘোষণা করেছেন যার কারণে ফরিদপুরে কোনো প্রকারের যে অবরোধের যে বিষয়টি সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি আমরা বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বিএনপির কোনো নেতাকর্মীদেরকে আমরা এই অবস্থান তাদের যেই ডাকা যে অবরোধ সেই অবরোধ কর্মসূচি আমরা পালন করতে দেখিনি তো এই ছিল আমার কাছে অবরোধের সর্বশেষ সংবাদ চলে যাবে স্টুডিওতে আপনার কাছে রঞ্জু ধন্যবাদ আপনাকে দর্শক বিএনপির অবরোধ কর্মসূচি চলছে তার প্রতিবাদে আওয়ামী লীগের কর্মসূচি চলছে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা